সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক কেমন আছেন? আশা করি ভালো আছেন। দর্শক, আজ 12 মে 2023 রোজ শুক্রবার। দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থিত রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলাতে। দর্শক, আমরা চলে আসছি আবারও আরেকটি প্যাকেজ নিয়ে। তো দর্শক, আজকের এই প্যাকেজে 4টি গরু থাকবে ইনশাল্লাহ। 4টি গরু নিয়েই কথা বলবো এবং দাম দরের ধারণা নিয়ে আর কি আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করব। তো দর্শক, আজকের ভিডিওতে যে প্যাকেজটি থাকবে সেটা হলো, 2টি হলো শাহিওয়াল লাল আর 2টি হলো কালো। তবে এইগুলাও শাহিওয়াল ফিজিয়ানে ক্রস। আর দর্শক, আরেকটি কথা বলবো, সেটা হলো এখানে 4টি মিলে 1টি প্যাকেজ, আর 1টি প্যাকেজের মধ্যে ভাগ করে আবার 2টি প্যাকেজ করা হয়েছে। ঠিক আছে, যদি কেউ চান সেক্ষেত্রে 4টি প্যাকেজ পুরোটাই আপনারা সংগ্রহ করতে পারেন। আর আর যদি কেউ চান যে কালো 2টা কেউ পছন্দ করলে কালো 2টা আলাদাভাবে প্যাকেজ নিতে পারবেন, আর লাল 2টা যদি আলাদাভাবে পছন্দ করেন সেই ক্ষেত্রে লাল 2টা আলাদাভাবে নিতে পারবেন। তো দর্শক, চলুন আমরা এই গরুগুলো সম্পর্কে আপনাদের কিছু তথ্য দেওয়ার চেষ্টা করি। আমরা প্রথম যেই লাল 2টা প্যাকেজ রয়েছে এই 2টা বিষয়ে আমরা কথা বলবো গরুর যেই মালিক রয়েছে হারুন ভাই, হারুন ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম হারুন ভাই। ভাই ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো আছি, আলহামদুলিল্লাহ। গতবারে তো 4টা প্যাকেজ দেখাইলেন, আজকে তো একটু ব্যতিক্রম ধর্মী আমরা প্যাকেজ দেখতেছি, যেটাতে 2টা কালো এবং 2টা লাল গরু দেখা যাচ্ছে। তো গত প্যাকেজে কিন্তু সবগুলোই লাল ছিল, তো আজকের প্যাকেজে 2টা লাল আর 2টা কালো। তো প্রথমে আমরা হারুন ভাই আপনার কাছে জানতে চাবো যে এই যে প্রথম যে গরুটা দেখা যাচ্ছে এইটা বয়স কি? এটার বয়স এখনো হয় নাই ভাই। বয়স এখনো হয় নাই? হ্যাঁ, জিরো বয়স। আচ্ছা দর্শক, বয়স এখনো হয় নাই, জিরো বয়স, আর গরুটি প্রেগনেন্ট রয়েছে। কয় মাসের হারুন ভাই প্রেগনেন্ট? 9 মাস রানিং চলতেছে। হ্যাঁ আচ্ছা, গরুটি একটু খুলে দেখান যাবে ভাই? একটু হাঁটায় খুলে দেখান তো, হাঁটায় খুলে দেখাইলে অনেকটা আইডিয়া পাওয়া যায়, মানে শারীরিক যে গঠন এই গঠনের ভাব চরিত্রটা আর কি অনুভব করা যায়। বয়স এখনো হয় নাই? হ্যাঁ, লং টাইম। দর্শক, লং টাইম আপনারা চাইলে এইটা কিন্তু খামারে রাখতে পারবেন। আনুমানিক সময় কয়দিন আছে হারুন ভাই বাচ্চা দেওয়ার জন্য? 15 থেকে 20 দিন সময় লাগবে। 15 থেকে 20 দিন। আচ্ছা, এই গরুটার কার্ড আছে কি আপনার কাছে? কার্ড এইটার আছে না কোনটার আছে? ওই লালটার। হ্যাঁ আচ্ছা, যাই হোক দর্শক, সংগ্রহ করা গরু, এইটার কার্ড নাই। তো আপনারা অনেকে হয়তো জিজ্ঞেস করতে পারেন যে কার্ড আছে কি না, সেই ক্ষেত্রে আমি জিজ্ঞেস করি না হারুন ভাইয়ের কাছে। যাই হোক, কার্ড নাই। তো হারুন ভাই, এটা কি শাহিওয়াল? আচ্ছা দর্শক, আমি জানি তারপরেও আপনাদের সুবিধার্থে আপনাদের যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো হারুন ভাইয়ের কাছ থেকে করার চেষ্টা করতেছি। হারুন ভাই, এটার নাভির কি অবস্থা দেখি একটু? হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, এমনি শান্ত আছে না ভাই? আচ্ছা, তো হারুন ভাই কেমন কি আশা করা যায় বিয়া বাচ্চা দেওয়ার পরে? দুধের একটা আইডিয়া দেন দেখি কেমন। 7.5 কেজি 6.5 কেজি 7 কেজি দুধ পাওয়া যাবে প্রথমবার। প্রথমবারে? হ্যাঁ আচ্ছা। দর্শক, গরুটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এটাতে কিন্তু পাকিস্তানি শাহিওয়ালের যেই বৈশিষ্ট্য সেইগুলো কিন্তু গরুটাতে রয়েছে। তো যাই হোক হারুন ভাই, গরুটা বাঁধেন, আমরা দাম দরের বিষয়ে এটা কি আলাদাভাবে দাম বলবেন না একসাথে? আচ্ছা, আলাদাভাবে আমরা শুনি যে কেমন কি দাম এটা চাওয়া এবং বিক্রি করার। যদি প্যাকেজের মধ্যে কেউ নেয় সেই ক্ষেত্রে 1,35,000। আচ্ছা আচ্ছা, যাই হোক, আমরা 2 নম্বরে যে গরুটি দেখবো দর্শক, 1,35,000 প্যাকেজের মধ্যে নিলে এই গরুটি বাচ্চা দেওয়ার আগে এটা।
আর তারপরে একটি গরু দেখব যেটা শাহিওয়াল ক্রস আর কি, যদিও এটা 100% শাহিওয়াল না, তবে চার দাঁত বয়স। হ্যাঁ, কয় মাসের প্রেগনেন্ট এটা হারুন ভাই? নয় মাস। হ্যাঁ, চলছে মানে শেষের পথে, নয় মাস শেষের পথে। হ্যাঁ, অল্প সময়ে বাচ্চা দিয়ে দিবে। আচ্ছা, গরুটি শান্তর দিকে কীরকম যদি একটু? শান্ত আছে। হ্যাঁ, বাচ্চাটাই ঠিক আছে না? আচ্ছা, বয়স চার দাঁত। আচ্ছা, নাভি। হ্যাঁ, নাভিও দেখা যাচ্ছে। আচ্ছা দর্শক, কেমন লাগতেছে আজকের এই ভিডিও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। অনেক গত যে প্যাকেজ ছিল চারটা গরুর, সেই প্যাকেজ অনুযায়ী কিন্তু প্রচুর পরিমাণে চাহিদা ছিল প্যাকেজের। এই যে বাচ্চা দেখা যাচ্ছে, বাচ্চা নড়াচড়া করতেছে এখানে। তো যাই হোক হারুন ভাই, গরুটা বান্ধেন আর দাম দরের ধারণা দেন যে কেমন দামে গরুটা বিক্রি করবেন। প্যাকেজের মাধ্যমে যদি কেউ এই দুইটা একসাথে নিতে চায় তাহলে এইটার দাম কীরকম পড়বে হারুন ভাই? আচ্ছা, দুধের ব্যাপারে তো কথা বলা হলো না যে আনুমানিক কতটুকু এটাতে? পাঁচ সাড়ে পাঁচ একবারে পাবে। আচ্ছা, কেমন কি দাম ভাই? এটা দামের কথাটা একটু বলেন। এক মিনিট দর্শক, আমি একটু ফোন রিসিভ করে আবার লাইনে আসতেছি। দর্শক, আমরা আবারও চলে আসলাম ভিডিওর মাঝে। তো যাই হোক হারুন ভাই, ওইটার দামের কথা আমি জিজ্ঞেস করলাম যে লাল, এটা দাম 35,000 ভাই। 135,000, 135,000 একটু কমিশন করা যাবে, কিছু কম করা যাবে। আচ্ছা দর্শক, এটা হলো 135,000, ওইটা হলো 135,000, এগুলো চাওয়া দাম। দুইটা একসাথে নিতে গেলে দাম আসে আপনার 270,000। আরুন ভাই, দুইটা একসাথে নিতে গেলে দুইটার দাম আসে 270,000। আচ্ছা, দুইটা যদি কেউ একসাথে নেয় প্যাকেজের মাধ্যমে, সেই ক্ষেত্রে কি কোনো কিছু ছাড় দেওয়া যাবে? আচ্ছা, তো দর্শক কিছু ছাড় দেওয়া যাবে হারুন ভাইয়ের কাছ থেকে শুনলাম। তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে, ইনশাল্লাহ চেষ্টা করব ওনার কাছ থেকে যতটুক পারি কম রেটে আপনাদের মাঝে গরু দেওয়ার জন্য, ঠিক আছে? আর আরেকটি কথা ভিডিওর মাধ্যমে বলে নেই, সেটা হলো আমার গাড়ি খুব কম সময়ের মধ্যে যাবে হলো ফরিদপুরে, ঠিক আছে? ফরিদপুর মধুখালীতে যাবে, ফরিদপুর মধুখালী এবং শিবচর, এই দুইটা জায়গাতে যাবে। আপনারা চাইলে এই এরিয়ার থেকে গরুগুলো কালেকশন করতে পারেন, কম খরচের মধ্যে আমরা পাঠাইতে পারবো, ঠিক আছে? তো ফরিদপুর আপনার মধুখালী পর্যন্ত এর আগে কয়েকবার আমি গাড়ি পাঠাইছি, যেখানে ভাড়া ছিল মাত্র 12,000 টাকা, ঠিক আছে? 12,000 টাকা ভাড়া একটা গাড়ি, যেটাতে মূলত তিনটা থেকে চারটা গরু আসে। তো অলরেডি একটা গরু হয়ে গেছে আপনার ফরিদপুরের মধুখালীর, তো দ্বিতীয় আরও দুই একটা গরু হইলে আরও কম রেটের মধ্যে আমরা পাঠাইতে পারবো। তো যাই হোক, আমরা চলে আসলাম ভিডিওর তিন নম্বর যে গরুটি আছে, শাহিওয়াল, হালকা কিছু ফিজিয়ানে ক্রস রয়েছে যেটাতে, এই গরু দেখার জন্য। তো হারুন ভাই, এটার বয়স সম্পর্কে আমরা প্রথমে জানতে চাইবো আপনার কাছে। জিরো বয়স? হ্যাঁ, আচ্ছা, জিরো বয়স হিসাবে এইটার দুধের কীরকম আশা করা যায়? খুবই সুন্দর ভাই, এটার দুধ 7-8 লিটার আশা করা যায়। 7-8 লিটার আশা করা যায়। আচ্ছা, এটা শান্ত কেমন ভাই? খুবই শান্ত ভাই, দেখান দেখি। মানে বিশেষ করে গাভী গরুর কিন্তু মেন হলো আপনার দুধ দোয়াইতে দেওয়া, বাটগুলো মাশাল্লাহ চারটা বাট চার জায়গাতে, আর জিরো বয়স হিসাবে মনে হচ্ছে যে এর আগেও বাচ্চা দিয়েছে কিন্তু জিরো বয়স, হ্যাঁ জিরো বয়স বাচ্চা দেয় নাই। সময় কীরকম আছে হারুন ভাই এটা বাচ্চা দিতে? 15 দিনের মধ্যে বাচ্চা দিয়ে দিবে। আচ্ছা, জিরো বয়স। তো দর্শক, জিরো বয়সের একটি শাহিওয়াল কালো ক্রসের আর কি গরু, যেটাতে দুধের যে হারুন ভাই কথা বলছে এখানে হয়তো 1-2 লিটার কম আর বেশি সেটা, তবে 5 লিটারের নিচে তো কখনোই পাওয়া যাবে না। অনেক সুন্দর একটি তলা বাটের গাভি। তো হারুন ভাই, এই গরুটা যদি কেউ নিতে চায় তাহলে কেমন মূল্য রাখা যাবে?
135,000 দর্শক 135,000 আরন ভাইটা মূল্য রাখছে তো দেখেন আপনাদের আইডিয়াতে কত হয় সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে এবং ইমো নাম্বার আমার রয়েছে যেটা স্ক্রিনে দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করতে পারেন ঠিক আছে আরন ভাই 3 নাম্বার গরুটা বানদেন আমরা যে 4 নাম্বার গরুটি রয়েছে সেটা দেখার চেষ্টা করব এবং সর্বশেষে আমরা জানার চেষ্টা করব যে হারুন ভাই 4টি গরু একসাথে যদি কেউ নিতে চায় সেই ক্ষেত্রে কত দাম রাখতে পারবে সেই বিষয়ে ওনার সাথে আমরা আলোচনা করার চেষ্টা করব তো আমরা 4 নম্বরে যে গরুটি দেখতেছি এইটাও আপনার শাহিওয়াল ফিজিয়ান ক্রসের একটি গরু তো দেখা যাক দর্শক আমরা ভিডিও করতে করতে এই যে আমাদের সৌদি প্রবাসী বেলাল ভাই কল করছে বেলাল ভাই একটু পরে আমি কল করতেছি ভাই ভিডিও করতেছি ঠিক আছে ভাই দর্শক আমরা 4 নম্বরে যে গরুটি দেখব সেটা হলো শাহিওয়াল এবং ফিজিয়ান ক্রসের একটি গরু যে গরুটি মূলত আজকেই বাচ্চা দিছে আধা ঘন্টা আগে বাচ্চা দিছে তো গরুটি বাচ্চা দেওয়ার পরে কিন্তু একটু পাগল পান করতেছে পাগলামি কারণ বাচ্চার জন্য কিন্তু খুব একটা পাগল হয়ে আছে তো এই গরুটির বয়সটা কি হারুন ভাই এটার বয়স 4 দাঁত ভাই 4 দাঁত বয়স হ্যাঁ আমার মনে হয় দ্বিতীয় বিয়ান এটার হ্যাঁ দ্বিতীয় বিয়ান না 4 দাঁত বয়স বাচ্চা বাচ্চাটা হলো বকনা বাচ্চা না পিঠে থাবা দাও পিঠে থাবা দাও তো দর্শক যাই হোক গরুটি বাচ্চা দিয়ে দিছে আজকে সকালেই কিন্তু বাচ্চা দিয়ে দিছে ইয়া খাওয়াইছেন শাল দুধ খাওয়াইছেন পর্যাপ্ত পরিমাণে আচ্ছা দর্শক আরেকটি কথা বলবো যে ভিডিওর মাধ্যমে যদি কোনো গরুর আপনাদের অনেকে গাব গরু কিনে এবং বাসাতেও গাব গরু রয়েছে সেই গরু যদি কখনো বাচ্চা দেয় এইরকম আপনাদের সামনে আসলে কি করবেন বাচ্চাকে প্রথমেই পর্যাপ্ত পরিমাণের শাল দুধ খাওয়াবেন যতটুক সে খাইতে পারে ঠিক আছে পর্যাপ্ত পরিমাণে একবার পেট ভরে খাওয়ানোর চেষ্টা করবেন অনেকেই করে কি বলে যে পেট ভরে যদি খাওয়ানো যায় তো বাচ্চা পাতলা পায়খানা করে আসলে এইটা একবারে ভুল ধারণা প্রথমে যে শাল দুধটা রয়েছে এইগুলো কিন্তু সত্যি বলতে এগুলো মহা একটা ঔষধ বাচ্চার জন্য আর এই শাল দুধগুলো যদি খাওয়ানো যায় সেই ক্ষেত্রে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে এবং বাচ্চার গ্রোথ সবসময় ভালো থাকবে বাচ্চা কখনো পাতলা পায়খানা করার যে প্রবলেমটা ওইটা কিন্তু একবারে 70% কমে যাবে ঠিক আছে পর্যাপ্ত পরিমাণ প্রথমে যখন খাওয়াবেন দুধ এটা খাওয়ার পরে কিন্তু মূলত হয়তো একদিন সে ঠিকমতো খাবার খাবে না পায়খানা ঠিকমতো করবে না তারপরে আবার খাওয়ানোর চেষ্টা করবেন এই প্রথমে যেই দুধটা খাবে এই দুধ খাওয়ার পরে কিন্তু ওর আর পাতলা পায়খানার কোনো সিস্টেম মানে পাতলা পায়খানার চান্স থাকবে না ঠিক আছে তো যাই হোক আমরা চলে যাব আবারও এই গরুর তথ্য নিয়ে তো হারুন ভাই এই গরু শান্তর দিকে কীরকম যদি একটু বলতেন হ্যাঁ ভালোই শান্ত আছে হ্যাঁ তারপরে আজকে বাচ্চা হয়েছে একটু নড়াচড়া করতে পারে একটু ক্ষিপ্ত অবস্থায় হ্যাঁ আচ্ছা তো যাই হোক 4 দাঁতের এই গরু দুধ কেমন আশা করা যায় হারুন ভাই এই গরুর থেকে একবারে 8 লিটার পাওয়া দোয়ায় দিতে পারবেন দোয়ায় দিতে পারবেন না আচ্ছা যদি কোনো দর্শক এই প্যাকেজটি কিনে ঠিক আছে মনে করেন যে আজকেই কেউ কিনলো তাহলে এইটা দুধ দোয়া আপনি কবে দেখাবেন কালকে বা কালকের পরের দিনে হ্যাঁ আচ্ছা তো দর্শক দেখেন যদি পছন্দ হয় সেই ক্ষেত্রে প্যাকেজটি কিনলে উনি বলছে যে 8 লিটার দুধ দোয়ায়া দিবে ঠিক আছে সেই জায়গায় হয়তো 1-1.5 লিটার কম হইতে পারে এইটা আপনাকে মেনে নিতে হবে ঠিক আছে আর আমি নিজে আসে কিন্তু এই দুধ দোয়ায়া আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব যাই হোক হারুন ভাই এখন এই বকনা বাচ্চা সহ বাচ্চাটা দেখি একটু কী কোয়ালিটির এটা এইটা তো ক্রস জার্সির সাথে না ফিজিয়ানের সাথে ক্রস হয়েছে এটা আজকে বোঝা যাবে না দুই একদিন পরে কিন্তু এই বাচ্চার যে বৈশিষ্ট্যটা সেটা বোঝা যাবে আচ্ছা যাই হোক হারুন ভাই দামের দিকে আসেন এখন যে এই গরুটা যদি কেউ নিতে চায় কেমন দামে বিক্রয় করবেন
45,000 145,000 চাওয়া দাম 40,000 হলে বিক্রি করা যাবে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ হারুন ভাই, ওটা বান্ধেন। আর এবার আমরা দর্শক চলে যাব চারটি গরুর তথ্য নেওয়ার জন্য, যে চারটি গরু যদি একসাথে কেউ প্যাকেজে নিতে চান কোনো খামারি, সেই ক্ষেত্রে হারুন ভাই কেমন দাম রাখতে পারেন সেই বিষয়ে ওনার সাথে একটু আলোচনা করার চেষ্টা করব। তো 140,000, 135,000, তো 275,000, এই কালো দুইটা 275,000 আমরা দাম পাইলাম। আর এইগুলো হলো 135,000, এটা 135,000, 270,000, ঠিক আছে দর্শক, 270,000 আর 275,000, তো মোটামুটি 545,000 টোটাল হচ্ছে। আচ্ছা দর্শক, চারটি গরু 545,000 টোটাল হচ্ছে। তো হারুন ভাই এখন বলেন, চারটা যদি কেউ একসাথে নিতে চায় তাহলে কত ডিসকাউন্ট করবেন? মাত্র 5,000 আর একটু কমানো যাবে যদি কোনো ভাই নিতে চায়। আচ্ছা দর্শক, 540,000 চারটা গরুর যে প্যাকেজটি রয়েছে সেইটা 540,000 ওনার টার্গেট। তো আরও কিছু কম করবেন যদি আপনারা নিতে আগ্রহ করেন, সেই ক্ষেত্রে হ্যাঁ কিছু কমিশন করা দেওয়া যাবে। অল্প সীমিত লাভে গরু বিক্রি করি। আচ্ছা আচ্ছা, এই আর আমি চাই যে কোনো ভাই আমার থেকে জিনিস কিনে যান, কোনো প্রতারিত না হয়। আচ্ছা আমি সঠিক জিনিস দিতে চাই এবং খুব সীমিত লাভ। আচ্ছা, কারণ আমাকে লাভ করতে হবে ভাই, কারণ এই গরুর ব্যবসার মধ্যে আমার রুজি রুচি নির্ভর করে। আচ্ছা তা অবশ্য ঠিক, লাভ হ্যাঁ অবশ্যই লাভ করতে হবে। তো যাই হোক, এখন এই দুটা যদি কেউ একসাথে নিতে চায় তাহলে কীরকম রেট রাখবেন? এই কালো দুটা যদি কেউ নিতে চায়, এই কালো দুটা কেউ নিতে চাইলে একবার ফিক্সড রেট 270,000 টাকা পর্যন্ত আমি রাখতে পারবো। 270,000 দর্শক, 270,000 এই কালো দুটা। আর এই লাল দুটা হারুন ভাই, এই এই লাল দুটা যদি কেউ একসাথে নিতে চায়, লাল দুটা একসাথে কেউ নিতে চাইলে মানে 270,000-এর জায়গায় 5,000 কম, 65,000, 265,000। তো দর্শক দেখেন, যদি ভালো লাগে সেই ক্ষেত্রে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু গরু কালেকশন করতে পারেন। তো ধন্যবাদ আজকের এই ভিডিওটি দেখার জন্য, আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক করবেন যদি ভালো লাগে, আর কেমন লাগলো সেই ব্যাপারে মন্তব্য করার জন্য কমেন্ট করার চেষ্টা করবেন দর্শক। তো বিদায় নিচ্ছি আজকের মতো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।